দরকার হলে মানে বহু ছেড়ে দিতে পারি, ঝুমুর ছেড়ে দিতে পারি না, এরকম একদম সত্যি কথা। আপনাকে যদি বলে যে আজকে যায় না, হ্যাঁ হ্যাঁ, যদি বারণ করে আমরা বিয়া বাড়িতে যাব, হ্যাঁ মেলাতে যাব, এরকম যদি আর সেই দিন যদি আপনার স্টেজ থাকে, না অসম্ভব, ওটা হতে পারে নাই। মানে ঝুমরকে ছাড়ে আমি কোথাও যেতে পারবো না, না কোথায় রইলে বন্ধু, তোকে আজি মনে পড়েছে, ছাড়ে দিলে না কোনা বলকে মানা করেছে, ছাড়ে দিলে না কোনা বলকে মানা করেছে, তোকে আজি মনে পড়েছে, কোথায় রইলে বন্ধু, তোকে আজি মনে পড়েছে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই সুস্বাগতম, আর এই সুস্বাগতম জানিয়ে আজকে এক নতুন ভিডিও শুরু করতে চলেছি। যে আপনারা জানেন যে পুরুলিয়া নয়, বাংলা বিহার ঝাড়খণ্ড তথা সমস্ত জায়গায় তোলপাল করে দিয়েছে, যে স্টেজে উঠেছে সেই স্টেজে একজন মানে বিখ্যাত শিল্পী, যেটা সর্বোচ্চ শীর্ষ শিল্পী বলে গণ্য হয়, গোবিন্দলাল মাহাতো। তো সেই গোবিন্দলাল মাহাতোর কাছকে আজকে চলে এসেছি। তো সেই গোবিন্দলাল মাহাতোর কাছ থেকে আজকে আমি পরিচয় পর্ব তুলে ধরবো। তো তাই আপনাদেরকে বলে থাকি, যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। তো এখন বলুন কীরকম আছেন আপনি? ভালো আছি। ভালো আছি, হ্যাঁ ভালো আছি এখন। হ্যাঁ, তো আপনার এই যে সব কিছু আমরা জানবোই, আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড, তো তার আগে বলে থাকি যদি আপনার একটু নাম এবং ঠিকানাটা একটু বলে। আমার নাম গোবিন্দলাল মাহাতো, আমি পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লক এবং কোটশিলা থানা তোহদ্দিরি গ্রাম নিবাসী। গ্রামের নাম তোহদ্দিরি, কিন্তু আমি বর্তমানে চিরুগোড়া বলে গ্রাম, সেটাও আমাদের ঝালদা 2 নম্বর ব্লকেরই অন্তর্গত। আমি মামা বাড়িতে থাকি চিরুগোড়া গ্রামে, এবং এই গ্রামের বলেই সর্বাধিক আমি পরিচিত, আমি কারণ ছোটবেলা থেকেই আমার মামা বাড়ি এই চিরুগোড়া গ্রামে আমি আছি এবং বসবাস করেন। হ্যাঁ, মানে আমার পরিবার এখানেই থাকে, বাকি আমরা 5 ভাই, বাকিগুলা ওইখানেই আমাদের তোহদ্দির গ্রামে আছে। বাবা বাবা ভিটা কোন কেনে জন্ম জন্মস্থান? হ্যাঁ, আমার আমার জন্মভিটা হচ্ছে তোহদ্দিরি গ্রাম, যেটা বললাম। মানে কি আপনার জন্ম হয়েছে না আপনার এই মামা বাড়িতে? না না, জন্ম ওইখানেই, তো আমার এখানে মামা বাড়িতে মামা নাই। আচ্ছা। হ্যাঁ, এবং সেই হিসাবে আমি ছোটবেলা থেকে এখানে আছি। তো আপনাকে যদি কোনো দর্শক আপনার প্রোগ্রাম দেখতে চান বা আপনার কাজ যেতে চান, তো আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে, মামা বাড়ি না আপনার নিজের বাড়ি? এখন তো ফোনের যুগ। অবশ্যই। হ্যাঁ, এবং বিশেষ করে কোটশিলা বাজারে, কোটশিলা বাজারে আমার একটা আখড়া আছে, মানে নিবারণ মাহাতোর বাড়ি কোটশিলার মানে বাজারের মধ্যেই, সেইখানেই আমার যন্ত্রপাতি সব থাকে, এবং ওইটাই মানে কি বলবো, অফিসের মতো আর কি, মানে কোটশিলাতে আমি আছি আর কি, ঘরে থাকলেও কোটশিলা আমাকে আসতেই হই। হ্যাঁ, আর আপনার জন্মভিটা একটা থানা কি? হ্যাঁ, কোটশিলা শুধু পঞ্চায়েতটা আলাদা, হ্যাঁ বাকি ব্লকটাও কি থানাও কি। তো আপনি এই যে ঝুমুর জগতে আলেন, চারদিকে সুনাম ছড়িয়ে আছে, যে কোনো জায়গায় যদি আমরা বলি যে ঝুমুর শিল্পী গোবিন্দলাল মাহাতোকে জানেন, তো সবাই এক ইয়াতে বলে যে হ্যাঁ জানি জানি, ওর গান শুনি, ওর গান খুব ভালো। তো এই যে আপনার সুনাম এত ছড়িয়েছে, তো এর গুরুকে আপনার? আসলে
আমি ছোটবেলা থেকেই ঝুমুরের উপরে খুব মানে আকৃষ্ট ছিলাম এবং তখন ঝুমুরের আরও বেশি চল ছিল। মাইক চোঙাতে খুব নামি দামি নাচনী বাই বাই শিল্পীদের ঝুমুর বাজত। হ্যাঁ, তারপর আমাদের প্রভাত প্রতিম ঝুমুর শিল্পী শোলাভত মাহাতো, মিহিরলাল সিংদেও, হ্যাঁ আরও কৃতিবাস কর্মকার, এই এদের সব ঝুমুর শুনেই আমি ঝুমুর শিখেছি এবং যাদের ঝুমুর শুনে আমি বড় হয়েছি এক কথাই তারা সকলেই আমার গুরু সবাই। এবং তা সত্ত্বেও বিশেষভাবে ঝুমুরের প্রভাত পুরুষ শোলাভত মাহাতোর ঝুমুরে আমি আরও মানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি আমি এবং সেই আমি ঝুমুর জগতে এসেছি। আপনাকে তো আমরা দেখেছি যে বা আরো অন্যান্য ঝুমুর শিল্পীর কাছে আমরা পৌঁছান চেয়েছেন, তো তাতে ওনাকে বলেছেন যে উনি আমাকে শিক্ষা দিতে আসত বা আমি যাইতাম শিক্ষা দিতে মানে গ্রহণ করার জন্য কোনো জায়গা ঝুমুর মানে কি বলবো গ্রহণ করার জন্য কীভাবে গাইতে হয় কীভাবে স্টেজে ইয়া করতে হয় এই সব জিনিসগুলা কি আপনাকে কেউ শিক্ষা দিয়েছে না অটোমেটিক আপনি লোকের দেখে দেখে আপনি? না, ওইভাবে আমি কারো কাছ থেকে তো তালিম নিই নাই, আমি দেখে দেখে শিখেছি। হ্যাঁ, তারপর ওই যে বললাম ওই কেসেট শুনেই আমার ঝুমুর শিখা। আচ্ছা, হ্যাঁ মানে এরকম মানে পুরো প্রত্যক্ষভাবে কোনো না না কারো কাছ থেকে সরাসরি মানে হাতে কলমে আমি মানে শিক্ষা লাভ করি নাই নাই। আমি হারমোনিয়াম নিজে নিজেই সারেগামা একজন মানে বাসিগুলা বলে দিয়েছিল, আমি ওই নাম লিখে সারে গামা বাধা নিশা এবার ছিটাই দিয়েছিলি, তারপর ওই করতে করতে আমি কারো কাছ থেকে মানে শিখার সুযোগও পাই নাই। আর খুব সাধারণ ঘরের চা খরচাও তো আছে, খরচা আছে, সময় দিতে হবে, সেটার কোনোটাই আমার হয় নাই। আমি খুব নিজের অধ্যবসায় নিজের জিদেই নিজের মানে খাটালি পরিশ্রমেই আমি যাটুকু পারিছি করেছি। আপনার মানে প্রচুর ইচ্ছা ছিল ঝুমুর? হ্যাঁ মানে শেষ আপনার মানে এই যে গুরু বললেন নাই, তো গুরু ধরার জন্য যে আপনার একটা খরচা লাগে তখন সেই খরচাটা ছিল না? আর ছিল না, সত্যি আমার খুব মানে সাধারণ পরিবার, একদম একদম মানে কি বলবো মানে দুরবস্থা ছিল পরিবারের। তো এখন কিরকম অবস্থা আপনার? তো ঝুমুর চারদিকে নাম ডাক ভালো হয়েছে, সেরকম স্টেজ পাচ্ছেন বড় বড় স্টেজে গাইছেন, এখনো তেমন বলা যাবে নাই, তবে এই জিনিসটাও মানে কি বলবো এটাও একটা রোগ বটে, এই রোগ ধরে গেলে আর সারবে নাই। এই যেটাই মানে মানে শিল্পী যারা যারা এটাকে ভালোবাসে, যারা ঝুমুর শিখেছে বা গাইছে প্রোগ্রাম অনুষ্ঠান করছে, ওরা এটা কেউ ছাড়তে পারবে না, সে যতই অভাব অনটন আসুক এটা ছাড়ে বাঁচতে পারবে নাই। মানে ঝুমুরের প্রতি মানে যিনি আকৃষ্ট হবে, হ্যাঁ ওরা যায় থাকুক যায় থাকুক একদম নাকি? হ্যাঁ এটা এটা ছাড়তে পারি, এটা ছাড়তে পারে না, পারা যাবে দরকার হলে মানে বহু ছাড়ে দিতে পারি, ঝুমুর ছাড়তে পারি না এরকম একদম। ওটা সত্যি কথা, আপনাকে যদি বলে যে আজকে যাও না, হ্যাঁ হ্যাঁ যদি বারণ করে আমরা বিয়া বাড়িতে যাবো, হ্যাঁ মেলাতে যাবো, এরকম যদি আর সেদিন যদি আপনার স্টেজ থাকে? না অসম্ভব, ওটা হতে পারে নাই, মানে ঝুমুরকে ছাড়ে আমি কোথাও যেতে পারি না না। আপনি বুঝতেই পাচ্ছেন যারা হয়তো ঝুমুর জগতে শিখছেন তাদেরকে বলে থাকি যে কি রকম ভাবে ঝুমুরকে ভালোবেসেছে তাই বলে আজকে এই উপরে উঠে এসেছে। তো আপনার যদি চান তো অতি অবশ্যই এরকমই আপনার আগ্রহ রাখবেন, অবশ্যই আপনারা সর্বোচ্চ সিংহে উঠতে পারেন। হ্যাঁ অবশ্যই। তো আপনি শোলাভতের নাম করলেন, তো আপনি কি শোলাভতের সামনে স্টেজে কোনো গান? হ্যাঁ অনেক অনেক স্টেজ করেছি তা ওনার সঙ্গে আমি, এবং কি আমার এটা সৌভাগ্য, আমি 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 তো কি বলবো তার কাছে আমি নগণ্য, কিন্তু আমার সৌভাগ্য যে শোলাভত মাহাতোর সঙ্গে আমি অনেক অনুষ্ঠান করেছি, তার সঙ্গে সঙ্গত করেছি, এমনকি শোলাভত মাহাতো গোবিন্দলাল মাহাতো নাইটও হয়েছে, এমনও হয়েছে। হ্যাঁ এবং খুব মানে একটা গভীর সম্পর্ক ছিল, আমাকে খুব ভালোবাসতেন শোলাভত মাহাতো, মিহিরলাল সিংদেও, কৃত্তিবাস কর্মকারেরা আমাকে খুব ভালোবাসতেন। আমরা দেখেছিলাম আমাদের কেনা থানার অন্তর্গত রাজমহাগড় গ্রাম, সেখানে এক সবর মেলা হইতো, সেখানে শোলাভতের প্রায় ডাক পড়ত, তো সেখানে আপনি কি কোনোদিন পৌঁছেছিলেন? সবর মেলায় মিহিরলাল, সবর মেলায় যাওয়া হই নাই, মিহিরলাল সিংদেবের সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, অনুষ্ঠান করেছি, এবং তিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে রাজনগরেই অনুষ্ঠান, ঝুমুরের অনুষ্ঠান হয়েছিল, আমি এসেছি। হ্যাঁ কৃত্তিবাস কর্মকার সঙ্গে অনেক অনুষ্ঠান করেছি। তো আপনি এই যে শোলাভত
যে বাবু ছিলেন বিখ্যাত ঝুমুর শিল্পী, ওনাকে সত্যি অনেকে লোকে বলে যে সরস্বতীর দান ছিল ওর, যে এত সুন্দর গলা ছিল। তো ওনার যখন স্টেজে থাকতেন তখন আপনাকে ভয় লাগতো কি? না ভয় লাগতো নাই, আমার আরো ফুর্তি লাগতো, আরো ফুর্তি লাগতো যে আমার এটা কত বড় ভাগ্য যে তার কাছ থেকে আমি সরাসরি ঝুমুর শুনছি বা তার সঙ্গে আমি ঝুমুর গাইছি, এটা আমার অনেক মানে কি বলবো এটা গর্বিত আমি অনুভব করতাম আর কি। আপনার যখন ওনার পুরো শেষ বয়সটা ছিল তো সেই সময়টাই আপনার শেষ কোথায় দেখা হয়েছিল বা আপনার সেই সময় বয়স কত ছিল? আমি কি বলবো তার সঙ্গে আমার একটা মানে শুধু সলাবত মাহাতো নয় মানে তার পরিবারের সঙ্গে একটা আমার সম্পর্ক ছিল এবং এখনো আছে, পুরা একদম পুরা কুটুমের মতন। হ্যাঁ তার ছোট বেটা তাপস, হ্যাঁ বা আমার যে জেঠিমা, হ্যাঁ তাদের সঙ্গে আমার মানে অহরহ ফোনে কথা হইতো। হ্যাঁ তারপর এমনকি যেদিন মারা গেলেন আমার খবর আসছিল আমি সেদিনও গেছি, যেদিন স্মরণ সভা হয় সেদিনও গেছি, যেদিন মানে তার মানে স্মৃতি মেলা হয় তার নামে সেদিনও গেছি, এবং প্রত্যেক বছরই একরকম আমার সেখানে ডাক হয়, তারা নিমন্ত্রণ করেন সলাবত মাতো স্মৃতি মেলা 8ই জানুয়ারি হয়, 8ই জানুয়ারি আমি প্রত্যেক বছরই যাই, আমাকে তারা নিমন্ত্রণ করেন। হ্যাঁ একটা আমার একটা পারিবারিক সম্পর্ক আছে আর কি, এটা বলার অপেক্ষা রাখে নাই। আচ্ছা তো আপনি এই যে এখন এখানে সেখানে ঘুরছেন তো সব থেকে বড় স্টেজ আপনি কোথায় পেয়েছেন? সব থেকে বড় স্টেজ মানে কি বলবো আমি স্টেজ কোনোটাকে ছোট মনে নাই করি, মানে ধরুন যেখানে হয়তো হ্যাঁ মানে প্রচুর লোক সমাগম যেখানে আপনাকে বাহবা দিয়েছে যে হ্যাঁ এরকম অনেক স্টেজ আছে কি বলবো কতটা। হ্যাঁ সত্যিকারের বলা যায়, হ্যাঁ এরকম অনেক রকম মানে দৈনন্দিন যে অনুষ্ঠান হচ্ছে কতই বা মনে রাখবো। তো আপনার সব থেকে ছোট বয়স কখন থেকে আপনি ঝুমুরের প্রতি আকৃষ্ট হলেন? আমি ঝুমুরে কি বলবো সেই মানে বা 10-12 বছর বয়স থেকেই, তখন আমাদের পড়াশোনা বেশি করতে পারি না, ওই যে বললাম আমাদের মানে পারিবারিক অভাব অনটন ছিল যার জন্যে আমি এইচএস পাস করেছি 2000 সালে। হ্যাঁ তখন অনুষ্ঠান তো করতে যাই নাই কিন্তু চর্চা ছিল খুব, চর্চা ছিল খুব। আপনার জীবনে সব থেকে প্রথম স্টেজ কোন আপনার মনে আছে কি? প্রথমে আমি এই যে ঝুমুরের অনুষ্ঠান এইগুলো তখন অত ছিল নাই, তখন আমি ওই ছৌ নাচে আমি ঝুমুর গাইতাম গ্রামের পার্টি আর তারপর পাশের গ্রামের পার্টি। হ্যাঁ সেটা তো এক চান্সে তো আপনাকে লিবে কি না? না না ওই ওইভাবেই হয়েছে গ্রামের দেখে, তারপর আমি ধরুন মানে এক কথাই নাম করা যত টিম জেলার প্রায় সব কটাতেই 2-5 দিন হোক আমি ঝুমুর গাইছি, এবং প্রভুদাস কুমার বামনিয়া, বামনিয়া প্রভুদাস কুমার তার পার্টিতে আমি 2000 সাল থেকে 2008 বছর আমি একটানা ওই পার্টিতে ঝুমুর গায়কের ভূমিকায় কাজ করেছি। ওই যে কার্গিল ছো না না তখন ছোয়ের আসরে ঝুমুর গাইতাম আর কি, তখন আপনার ব্যক্তিগত স্টেজ হইতো? ব্যক্তিগত স্টেজ হইতো কিন্তু কম ডাক হইতো, তখন এতটা ডাক হইতো নাই। তারপর 2008 আমি ওই ছৌ ছাড়িছি আর 2009 বিয়া করলি, 2009 বিয়া করলি, তারপর এই আমার গ্রামের পাশাপাশি গ্রামেই বটে ছোট গাঁতা ঝালদা থানা, তারপর থেকে আস্তে আস্তে এই অনুষ্ঠান মানে বাড়তে লাগলো, এই ডাক হতে লাগলো ঝুমুর অনুষ্ঠান আমার একক আমার নামে ঝুমুর অনুষ্ঠান নাইট চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করে এখন ভালো চলছে আর কি, হ্যাঁ ভালো চলছে, হ্যাঁ সবার আশীর্বাদে ভালো চলছে এখন। যারা সত্যিকারে যে সমস্ত এই যে গোবিন্দলাল ভক্তে যারা ভালোবাসেন তো অতি অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, নতুন নতুন গান আপনাদেরকে উপহার দিয়ে থাকবো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর আপনার যে এই যে জীবন কাহিনী যে আপনাদের শোনালেন যে আমাদের অনটনের সংসার আমরা ধীরে ধীরে এই এখন মোটামুটি মিডিয়ামে আছেন নাকি? ওই মোটামুটি বলা যায় মানে রিঝে ফুর্তিয়ে পাইরাইন যাচ্ছে এটা অমন মাটি মানে তো রিঝে, হ্যাঁ চিকন চাকন হতে পারি নাই। আচ্ছা হ্যাঁ তো আপনি এই যে আপনার শুনেছি অনেক গান আপনি নিজে লিখেছেন, হ্যাঁ
তো ওটা আপনি কখন কলম ধরলেন যে আপনার এই যে আমার লেখা গান লেখা শুরু 1995 সাল থেকে 1995 কত ছিল আমি তখন 7 ক্লাসে ভর্তি হয়েছিলাম ওই 7 ক্লাসে পড়ছিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন 7 ক্লাসে পড়তে আমরা কি বলবো হাই স্কুলের দরজা পার হতে ভয় পাই সেই সময় কিন্তু গানের মানে কলি লিখতে আরম্ভ শুরু করে তো আপনার প্রথম গান কোনটা ছিল ওইটা মানে কি বলবো দুঃখের বিষয় আমার অনেক গান হারাই গেছে তখন তো আর জানি না যে এতটা কি হবে এই লিখতে লিখতে গাইতে গাইতে খেলতে খেলতে খেলা মানে এত দূর আর কিছু করেন না না তখন নাই ছিল তখন সে কি বলবো মানে এত অভাব ছিল যে খাতা কলম কেনারও পয়সা জুটত নাই আমার পরিষ্কার কথা হ্যাঁ অনেক নষ্ট হয়ে গেছে এক শিল্পীর একটা গান লিখতে কতটা পরিশ্রম হয় সেটা যে নি লেখেন সে বুঝতে পারে আর সে জিনিসটা যদি হারিয়ে যায় তার যে কতটা আঘাত লাগে সেটা সে মাত্র একমাত্র বুঝতে পারে কি অন্য কেউ হয়তো বুঝবে যে 4 লাইন লেখা ছিল সেই কাগজটা পড়ে গেছে তো আপনার এই যে গান এখন কিরকম চলছে লেখা তো ভালো হিট হচ্ছে কি ওটা তো আমি হিট হচ্ছে না নাই ওটা আমি কি বলবো দর্শককে বলবে বাবা সত্যিকার হ্যাঁ তো আপনার এই যে গান তো আপনি তো বললেন যে লিখেছেন তো মোটামুটি কতগুলো লিখেছেন গান এখন প্রায় 5-600 তো হবে কি 5-600 ওটা আপনার এখনো পর্যন্ত এখন ডায়রি করেন না হ্যাঁ এখন ডায়রি না না এখন ডায়রি আছে মোবাইলেও করি তবু ডায়রি তো লেখা আছে সত্যিকারে মানে ডায়রি একটা রাখবেন না কারণ আমরা হারিয়ে যেতে পারি এমন একদিন হবে আমরা হয়তো হারিয়ে যাব পৃথিবী থেকে চলে যাব কিন্তু আপনার গানগুলো বেঁচে থাকবে চিরন্তর হয়ে থাকবে এখন সলামতকে আমরা জানি না কি মানে এখন বর্তমানে দেখতে পাচ্ছি না কিন্তু ওনার গান বাঁচে আছে হ্যাঁ বাঁচে আছে বাঁচে থাকবে তো সত্যিকারে আপনি একটা ডায়রি করবেন এবং ভালো করে যত্ন সহকারে রাখবেন গান এবং তো উপহার দিবেন তো আর বেশি কথা না বলে আমরা ভিডিওটি প্রায় শেষ করতে চলেছি তো অতি অবশ্যই যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন গোবিন্দলাল বাবুকে যদি ভালোবাসা থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আপনার কাছে এখন মানে যেটা নতুন একটা কোনো গান লিখেছেন ও লিখেছি তো গান তো কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়েছে ছাড়ে দিলে আনা কোনা বলকে মানা করেছে ছাড়ে দিলে আনা কোনা বলকে মানা করেছে তোকে আজি মনে পড়েছে কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়েছে আগে আমি না না আগে কত আসতে যাতে ভাবছিল দুজনাতে কিসে কি হইল নাকি অন্য ভূতে ধরেছে কিসে কি হইল নাকি অন্য ভূতে ধরেছে তোকে আজি মনে পড়েছে কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়েছে আগে আমি ছিলি ভালো আজি হলি রঙে কালো কি বায়ার করি বলো জাগর হয়ারি গড়েছে কি বায়ার করি বলো জাগর হয়াই গড়েছে তোকে আজি মনে পড়েছে কোথায় রইলে বন্ধু তোকে আজি মনে পড়েছে গোবিন্দ সুমরে লেখে আর ভাব কর ঘন দেখে গোবিন্দ সুমরে লেখে ভাব কর গুণ দেখে
যে মজেছে রূপ দেখেছে তাই রে ডুবে মরেছে, ওরে যে মজেছে যে মজেছে রূপ দেখেছে তাই রে ডুবে মরেছে, তোকে আজি মনে পড়েছে কোথায় রইলে বন্ধু, তোকে আজি মনে পড়েছে ছাড়ে দিলে জানা কোনা বলকে মানা করেছে, ছাড়ে দিলে জানা কোনা বলকে মানা করেছে, তোকে আজি মনে পড়েছে কোথায় রইলে বন্ধু, তোকে আজ মনে পড়েছে জোয়ার।